নমস্কার, আমি দীপশ্যাম মজুমদার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনুকালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালীর তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। একে বলে কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে কি ভিক্ষা মাঝি একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলু ফিরে। তখন কাঁধে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। নমস্কার।